আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আজকে স্পেশাল বার্গার করব। স্পেশাল বার্গার দেখেন, বার্গারের জন্য আমাদের এখানে অনেক কিছু লাগছে। এখানে বার্গারের বিফ বার্গারের ইয়ে লাগছে, বিফ বার্গারের টাইবাট। এটাকে আমি এখন কাটবো। কাটার পর এটাকে আমি কী করি দেখেন। প্রথমে আমি চুলাটা অন করে দেব, পাতিলটা গরম হয়ে যাক। এরপর এটাকে আমি কাটবো, বিফ বার্গারটাকে কেটে নিয়েছি দেখেন। এটা এক প্যাকেট, এক কেজি এক প্যাকেটে আপনার বিশটা বার্গার হবে। আমি এখন চারটা বার্গার বানাবো, আমরা চারজনে খাবো আজকে। 1, 2, 3, 4, 5 এক প্যাকেটে আছে, পাঁচটা এক প্যাকেটে পাঁচটা আছে দেখেন। এখান থেকে খুলবো, এসবে বিশটা আছে এখানে। এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিব কড়াইতে। অল্প একটু তেল দিয়ে দিছি দেখেন। এরপর আমি এটাকে ওপেন করব। ওপেন করে দেখেন, আমি প্রথমে গরুর মাংসটা ভেজে নিচ্ছি বার্গারের জন্য। আমি আজকে চারটা বার্গার বাজবো, পাঁচটা বাজবো না। এখানে পাঁচটা এক প্যাকেটে চারটা বাজবো। এগুলোকে ভেজে নেব, ভেজে নেওয়ার পর আমরা ফিরে আসছি আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, আমার এই মিটগুলো হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নেব দেখেন। আমি বার্গারের জন্য এখানে দেখেন লেটুস পাতা আমি কুচি করে নিচ্ছি, লেটুস পাতা কুচি করে নিচ্ছি। এরপর আমি শসা কুচি করে নেব, টমেটো কুচি করে নেব, আমাদের সাথেই থাকুন। আমি চুলাটা অন করে দিচ্ছি, বার্গারের যে বনগুলো আমি বনটা গরম করে নেব, সেকে নেব। গ্যাসের চুলা বার্গার কীভাবে বানাবেন সেটা দেখেন, আমি এগুলো দিয়ে বার্গার করবো। গরম করা এটা হয়ে গেছে, এভাবে আমি সবগুলা বন গরম করে নিব, সেকে নিব। দেখেন বন্ধুরা, এই লেটুস পাতাটা বার্গারে লাগে, আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। লেটুস পাতা এগুলো স্বাস্থ্যের জন্য অনেক উপকার। দেখেন আমি এখানে বার্গারের সস দিয়ে দিচ্ছি, এরপর আমি এখানে টমেটো সস দিয়ে দিব। এখানে আমি দেখেন লেটুস পাতা দিয়ে দিব। আমি টমেটো দিয়ে দিব,
এরপর আমি এখানে শসাকে গ্রেট করে নিয়েছি, দেখেন মেশিনে শসা দিয়ে দিব। এরপর আমি এখানে গ্রেট করা ইয়ে দিয়ে দিব, লেটুস পাতা, পাতাকপি আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, আমরা পাতাকপি পছন্দ করি না তাই দিই নাই। এভাবে দেখেন বিফ বার্গার, আমি এইভাবে সবগুলা বার্গার আরেকটা বার্গার আপনাদেরকে দেখাই, দেখেন দেখেন আমার বিফ বার্গার হয়ে গেছে। এভাবে আমি সবগুলা বানিয়ে নিব, তারপর আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা আমার প্লেটে চারটা আটছে, চারটা মানে ধরছে না, তাই আমি একটাকে ওদিকে রাখছি, বাকি তিনটা দেখেন। বিফ বার্গার খুব সুন্দর, দেখেন এভাবে বানিয়ে খাবেন, নিজেরা খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।